আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ফালাকের ইউটিউব চ্যানেল থেকে। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে সুনান টেডার্স থেকে দেখিয়ে দিব দারুণ সব ভেজিটেবিল কাটার, ঠিক আছে। খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে রয়েছে, আর যেহেতু গ্রিন ফ্রুট, আমাদের যে সবজিগুলো গ্রিনই বেশি থাকে, সেজন্য যে সবজি কাটারগুলোও কিন্তু গ্রিন কালারের মধ্যে রয়েছে। তো গ্রিন কালারটা কিন্তু খুবই ভালো লাগছে। আর ভিউয়ার্স, আমি ফার্স্টেই বলে নিচ্ছি, আমার ভিডিওটা আপনাদের যদি উপকারে চলে আসে আর আমার ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন কিসের উপরে আপনারা ভিডিওটা দেখতে যাচ্ছেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে ভিডিও তৈরি করার জন্য ভাইয়া হেল্প করবে। তো আজকে আমরা যে ফার্স্টে যেটা দেখবো সেটা ভাইয়াকে বলেন, তার বিষয়ে একটা বলেন। এটা হলো একটা নাইসার ডাইসার, ঠিক আছে। এখানে বক্স আছে, এখানে আপনার সবজি ধরনের রান্না কিচেনের জন্য যত ধরনের সবজি আসে যাই বলেন না কেন, সব ধরনের সবজি আপনার এটার ভিতরে আপনি করতে পারবেন। কাটা কাটে দেখা যাচ্ছে, আপনি যেই এখন বর্তমানে আমরা বটিতে কাটাকাটি করে যে একটা সময় লাগে, যে সময়টা পার্সের জন্য দেখা যাচ্ছে আমাদের অল্প সময়তে, যে অল্প সময়ের ভিতরে আপনি এটার ভিতরে সব ধরনের সবজি আপনি হ্যাঁ কেটে নিতে পারছেন। আর অনেক কাপড় আছে কিন্তু বটি বা ছুরি এগুলো ইউজ করতে পারে না, হ্যাঁ অনেকে পারে না, তাদের জন্য আমাদের সেটা বেটার। তাদের জন্য অনেক সময় আমাদের এগুলো দেখা যাচ্ছে অ্যাড দেওয়া হয়, দেখা ইন্ডিয়াতে অ্যাড দেয়, টিভিতে যেগুলো শপে অ্যাড দেয়, সে অ্যাড দেয় কীভাবে প্র্যাকটিক্যালি দেখায়, অনেক সময় দেখতে পারে, অনেকে দেখতে পায় না, সময় থাকে না। তাই আপনাদের সামনে আমরা একটা জিনিস নিয়ে আসছি, আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদের সবচেয়ে দেখা দিব এটার ইউজ কীভাবে করতে হয়, কীভাবে কাটতে হয়। এখানে আপনার ব্লেড আছে, অনেক ধরনের কোয়ালিটি ব্লেড আছে, যেমন এটা আপনার দেখা আছে আলু পটল গাজর শসা এগুলো যদি ছিলতে চান, হ্যাঁ এটা ছিলার জন্য এরকম এরকম পিলার আছে, আপনি সুন্দরভাবে সব ধরনের জিনিস এভাবে আস্তে আস্তে করে ছিলতে পারবেন, ঠিক আছে। আলাদাভাবে ছিলতে পারবেন, সব কাজ এটাতে আপনি করতে পারবেন, গাজর বলেন সব এগুলো পিলার। তার জন্য আমাদের এখানে একটা পিলার দেওয়া আছে, এখানে ছিলার জন্য একটা পিলার দেওয়া আছে, এটা ছিলতে পারবেন। এখানে আপনার দেওয়া আছে আপনার কয়েক প্লেট আছে, যেখানে আমরা শসা থেকে নিয়ে সালাদ জন্য পরিবেশন করতে চাই সেটা করতে চাইলে, তেমন এই ধরনের একটা প্লেট আছে, ঠিক আছে। আপনার দেখা আছে আমরা আলুকে চার পিস করব, আলুকে যদি আট পিস করতে চাই, ঠিক আছে, এই ধরনের আপনি এখানে যদি আলুকে চার পিস করি তাহলে এখানে আলুকে চার পিস করতে হবে, যদি আলু আমাকে আট পিস করি সেটাও আমরা করতে পারবো। তরকারির জন্য হ্যাঁ অনেক প্রয়োজন, সাইজের প্রয়োজন থাকে, তো এটা আপনি এটাতে অলওয়েজ হবে সুন্দরভাবে এটা সেই কাজটা করতে পারবেন। এটাতে আরেকটা অপশন আছে আপু, যে অপশনটা হলো এটাতে অনেক সময় ডিমকে পিস করতে হবে, প্রত্যেকটা পিস করতে হবে, সেই ডিম পিস করতে হলে এটাতে ডিম আটটা পিস করা যাবে, আট পিস সুন্দরভাবে, আট পিস এখানে চার পিস, সেটা আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। ডিম তো অবশ্য আমাদের সাথে নেই কিন্তু আপনি প্র্যাকটিক্যালি সবজিটা সাথে সামনে ছিল, এখন ভাইয়ারা দেখিয়ে দিচ্ছে। এই যে এটা হলো সেই বক্স, ঠিক আছে, এই বক্সটা আছে, এই বক্সের থেকে আপনি দেখে এভাবে বসাবেন, এটা হলো বক্স, যেন কাটবেন, কাটলে এটা বক্সের পাত্র ভিতরে সব কিছু পড়বে। দেখেন এই যে আমি খুলে দেখছি, এখানে এই একটা অপশন আছে যেটা খোলার জন্য, ঠিক আছে, এভাবে খুলতে হবে এই যে দেখাচ্ছে, এই যে আমি এবার যখন বসাবেন জিনিসটা কাটতে এভাবে বসা দিলে কাট লেগে যাবে। এখন আপনি দেখাচ্ছে আলু দেন, গাজর দেন, যাই দেন এটা দিলে সুন্দরভাবে, এভাবে যদি দেন এভাবে দিলে কাটবে, এভাবে দেন যেভাবে দেন, আপনি যেই পিস করতে চান আপনি সেরকম পিস করতে পারবেন এটার ভিতরে। মূলত এই যে জাস্ট এই আপনি ঘুরাবেন, যার করতে চান শুধু ঘুরাইয়া দেবেন, ঠিক আছে, এরকম ঘুরাইয়া দেবেন, যেটা যেরকম করতে চান এই অপশনটা দেখতেছেন এটার সাথে এটা রাখতে হবে, হ্যাঁ। এখন আপনি যদি এই কাজটা শেষ করে দেখেছে, আপনি যদি এভাবে করতে চান, অন্য সময় আপনি আলু ভাজি ফ্রেঞ্চ ফ্রাই এগুলো করতে চাই, সেটা করতে চাইলে সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে করতে পারবেন। এই দেখেন এখানে ব্লেড আছে, এই যে একটা ব্লেড আছে, এই যে এটাতে আলু ভাজি করার জন্য, যে আলু ভাজি করেন যেটা সবজি করেন এটাতে সুন্দর করতে পারবেন। অনেক সময় আমাদের কাছে কলিজি খাওয়া, যেমন কলিজি খাওয়ার জন্য আলুটাকে ছোটো ছোটো পিস করতে অনেকে অনেকে করতে অনেক সময় সমস্যা হয়, কষ্ট হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটাতে একটা পাঞ্চ করে অনেকগুলো করতে পারবেন, যেটা আমি অলওয়েজ আপনাকে এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখেন এভাবে দেখছি আমরা যখন জিনিসটা দিয়ে দিব, এভাবে দিলে দেওয়ার পরে এবার চাপ দিলেই হয়ে, দেখছেন আমি কিন্তু বেশি প্রেশার দিইনি, বেশি কিছু করিনি, অলস এখানে কিন্তু কেটে দেখেন প্রত্যেকটা অপশনে এখানে কিন্তু পড়ে গেছে, হ্যাঁ ছোটো ছোটো যেমন, হ্যাঁ আপনাকে যে 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 সাইজটা করতে যাবেন সেই সাইজগুলি অলস সুন্দরভাবে করতে পারবেন, আরও ছোটো হবে সেমনি করতে পারবেন। দেখাচ্ছি এই জন্য আপনি এটাও দেখাচ্ছি ব্লেড দিয়ে, দেখ এটাও কিন্তু সুন্দর সুন্দর পিস, প্রত্যেকটা অপশনে সুন্দর ছোটো 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 পিস হয়ে গেছে, ঠিক আছে। বিশেষ করে এটা তরকারিতে এগুলো আলুগুলো স্লাইস করা, হ্যাঁ সব কিছু স্লাইস করার জন্য, অনেক সময় আমরা দেখেছি সালাদ যদি করতে চাই, যেমন সালাদ খেতে চাই, অনেকে সালাদ বিভিন্ন রকমের সালাদ করতে চাই,
সেটাও করতে পারবেন আপনি। গাজর থেকে নিয়ে সব ধরনের সালাদ, সব ধরনের রকম, সব ডিজাইনের, সব রকমের করতে পারবেন, ছোটো ছোটো কাটবে। এটা হচ্ছে আপনার যে নুডলস দেওয়ার, নুডলসের মধ্যে যে সবজিগুলি দেওয়া হয় সেই ক্ষেত্রে এই যে গোলগুলিও হচ্ছে, আপনি গোল বলে নিস করবেন, সব ধরনের ডিজাইন আপনি করতে পারবেন এটাতে। এই যে গোল হয়েছে, আমরা নর্মালি দেখা যায় সালাদের সময় বা সালাদের জন্য গোল হয়েছে, গোল কেটে থাকি, খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আমাদের অনেক কাপড় আছে, বটি বা ছুরি ইউজ করতে পারেন না, একদম সুন্দর। এগুলো কিন্তু বেশি মোটাও না, একদম পাতলা, যে রেজুলি পরে একদম পাতলা হয়েছে, কিন্তু প্রত্যেকটাই পাতলা। আপনি সালাদ থেকে নিয়ে সব সব রকম ডিজাইন করতে হবে, যেমন আমি লম্বা কেটে দেখাইলাম আপনাকে, যেরকম লম্বা অনেক ডিজাইন করি আমরা, এরকম লম্বা ডিজাইন করতে পারবেন। আমার সঙ্গে এই ধরনের থেকে নিয়ে আরও অনেক আইটেম আছে, যেমন এই একটা আইটেম আছে, এরকম মনে করেন 11টা ব্লেড আছে, যেমন এই যে একটা দেখতেছেন, এটা দেখছেন আপনার বাঁধাকপি, পাতাকপি থেকে নিয়ে সব ধরনের অনেক কাটতে আপনার সুবিধা হয় না, সেই ক্ষেত্রে আমরা এখানে করতে পারবো। দেখেন আপনি সুন্দরভাবে ধরবেন, আপনার যত সবজি আছে সব ধরনের সবজি, ম্যানুয়াল বই থাকবে, হ্যাঁ এই ক্যাটাগরিতে আছে, ম্যানুয়াল বই আছে, আপনি যা যত ধরনের সবজি করতে চান সব কিছু করতে পারবেন। হ্যাঁ সব ধরনের কিছু সব এখানে প্র্যাকটিক্যালি লেখাও আছে, আপনি সব ইন্টারভিউ এখানে করতে পারবেন, এখানে অপশন আছে, সব ধরনের অপশন আপনি জানতে পারবেন। আরেকটা হতো কথা হলো, এখানে যখন আপনি ইউজ করার পর দেখেন এখানে অনেক সময় ময়লা আটকিয়ে যায়, যে কোনো জিনিস এখানে বন্ধ হয়ে গেছে, আটকে গেছে, এখানে দেখেন যে একটা অপশন দেখেছেন পার্স, এখানে শুধু আপনি পার্স করবেন, এখানে ময়লাটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, হ্যাঁ ময়লাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, এখানে আগে বাঁচবে না ময়লাটা, যা সুন্দরভাবে সব। এখানে আপনার ব্লেড, কারণ এটার ভিতরে অপশন 11টা ব্লেড আছে, প্রত্যেকটা ব্লেডের প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন, প্রত্যেকটা কাজ। আরেকটা কাজ আপনি বলছি, অনেক সময় দেখা গেছে আমাদের রান্না করার সময় যে কোনো সময় কাটতে কাটতে ছোটো হয়ে যায়, এই অপশনটা হলে জিনিসটা আপনি আটকে নেবেন, আটকে নিলে জিনিসটা কিন্তু আটকে গেল, দেখতে পাচ্ছেন আপনারা, এটা আটকে গেছে, তখন যখন আপনারা কাজটা করবেন সুন্দরভাবে অলসভাবে কাজ করতে পারবেন, হাতটা কাটবে না সুন্দরভাবে, দেখেন এই সুন্দরভাবে এরকম পিস হয়ে যাবে, হাত কাটবে না এরকম। মনে করেন সব ধরনের, যে ডিম কাটার জন্য কিন্তু একটা অপশন আমি বলেছিলাম আপনাকে, যে ডিম যখন কাটবেন এটা অপশনটা সেম, এটার কর্নারে দিয়ে আমি এইটা দেখা দিচ্ছি, এটা হলো এই জায়গাটা অপশনে বসবে, যখন আপনি ডিমটা পিস করবেন তখন ডিমটা তো আপনি এখানে কোনো কাটার মতন কোনো কিছু নেই, এটা মনে করেন জাস্ট এভাবে দিয়ে লক করে লাগিয়ে দেবেন, এটা অফ, এখানে লক হয়ে যাবে, জাস্ট এভাবে নখটা লাগিয়ে নেবেন, ঠিক আছে, যখন পিস করবেন তখন এটা কাটবেন, কাটা পিস পিস করে এখানে পড়ে যাবে, সুন্দর ডিমগুলো কেটে যাবে, ঠিক আছে। এটার সাথে আর কী কী আছে তাহলে? এটার সাথে যে বললাম এইগুলো, এই যে আপনার সামনে সব, অন্যদিকে যান, এখানে সব ধরনের যে একটা পিলার পাচ্ছেন, ঠিক আছে, এখানে ব্লেড আছে 11 পিসের ব্লেড, যেমন প্রত্যেকটা অপশন দেখে আমি দেখাই দিলাম আপনাকে, যেগুলো কাটা সবগুলো তো কাটা দেখা সম্ভব না, তাই যতটুকু পেরেছি আপনাদের দেখালাম। আমরা মূলত বিক্রি করি আপনার 850 টাকা, আপনি আদা রসুন থেকে নিয়ে সব মানে পেস্ট করতে পারবেন, সালাদ করতে পারবেন, এই ধরনের সেম। এখানে ব্লেড একটু ভিন্ন আর কি কোয়ালিটি, একই জিনিস আর কি ভিন্ন কোয়ালিটির, ভিন্ন রকমের, ভিন্নভাবে তৈরি করা আছে। এখানে আপনি ব্লেডগুলো যে দেখতে পারতেছেন, যেমন এখানেও ব্লেড আমাদের বক্সে দেওয়া আছে, পিলার ব্লেড সব কিছু দেওয়া আছে, এটাও ইন্ডিয়ান প্রোডাক্ট, এটাও একটা ইন্ডিয়ান প্রোডাক্ট, দেখেছি যে দেখেন এই যে আপনি ব্লেডগুলো এখানে আমি সব দেখাচ্ছি, এখন
এটার প্রাইসটা কত আসবে ভাইয়া? এটার প্রাইস পড়তেছে আপনার 1050 টাকা। 1050 টাকা। 1050 টাকা হলে নিতে পারছেন না? তো ভিউয়ার্স এবার শপ নেম দিয়ে দিচ্ছি সুনান ট্রেডার্স, আর ঠিকানাটা বলে দিচ্ছি। শপ নাম হচ্ছে 81 নিউ সুপার মার্কেট সাউথ দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা 1205। মোবাইল নাম্বার রয়েছে আপনার, এই নাম্বারে কথাগুলো অর্ডারও করে নিতে পারেন, শপে এসে ভিজিট করার জন্য হেল্প নিতে পারেন। তো আজকের ভিডিওটা পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।